ক্ষেত্রে বিলুরুবিন রেঞ্জটা এখন টেন আপনারা অবাক হবেন তিন দিনের বাচ্চা আমার তিন দিনের বাচ্চাকে ওরা তিনবার ব্লাড চেঞ্জ করেছে হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি তার আগে বলে নি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা ক্যাপশন থেকে তোমরা নিশ্চয়ই খানিকটা আইডিয়া করতে পেরেছো আজকে কোন বিষয়ে আমরা কথা বলবো তো তার আগে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ আজকে দয়া করে এই ভিডিওটাই পুরো দেখো কারণ এই ভিডিওটিতে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এবং যে সমস্যাটা আমরা প্রতিনিয়ত ফেস করছি সেটা সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি দয়া করে পুরো ভিডিওটি দেখে একটু শেয়ার করো তাহলে যদি সমাজে একটা অ্যাওয়ারনেস তৈরি হয় তাহলে হয়তো আমার মতো আরও যারা এই প্রবলেমটা ফেস করছে প্রতিদিন তাদের জীবনটা একটু সহজ হবে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো হচ্ছে জন্ডিস আর তার সাথে আমরা যে প্রবলেমটা ফেস করছি যে শারীরিক সমস্যাটা কথা আমরা বলবো সেটা হলো হেরিডিটারিস ফেরোসাইসিস জন্ডিস সম্পর্কে সবার মনে যে ধারণাটা আছে সেটা হচ্ছে যে প্রথমেই যেটা হয় চোখ হলুদ হয়ে যায় গায়ের স্কিনটা একটু হলুদ হয়ে যায় প্রচ্ছাপ একটু হলুদ হয় এবং আমরা নর্মালি ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গেলে ডাক্তারও সেই প্রথমে চোখটা দেখে হলুদ হয়েছে কিনা তারপরে কিছু রুটিন টেস্ট দেয় যেমন বিলুরুবিন টেস্ট দেয় বিলুরুবিন রেঞ্জ নর্মাল মানুষের ক্ষেত্রে একের মধ্যে থাকতে হয় সেটা যদি এক ক্রস করে যায় তাহলেই ডাক্তার গেস করে যে এটা জন্ডিস হয়েছে এবং এই জন্ডিসের জন্য আর তার সাথে কিছু ব্লাড টেস্ট করে যেমন এলিফটি টেস্ট করে লিভার ফাংশনাল টেস্ট সেগুলো করে এগুলো নর্মাল প্রসিডিউর এগুলো সবাই আমরা জানি তো আজকে আমরা যে রোগটার কথা বলবো সেই হেরিডেটেরিস ফেরোসাইসিস তাতেও কিন্তু প্রথম সিমটমস হচ্ছে চোখ হলুদ হয়ে যাওয়া এবং গায়ের স্কিন হলুদ হয়ে যাওয়া কিন্তু যে পাটটাতে তারা অন্যদের সঙ্গে ডিফার করে মানে যে জায়গাটাতে জন্ডিসের সঙ্গে হের স্পেরোসাইসিস মেলে না সেটা হচ্ছে স্পেরোসাইসিস রোগটা এটা হল হচ্ছে জন্মগত অর্থাৎ বংশাক্রমিকভাবে এটা চলে অন্য কারো কাছ থেকে সে ক্যারিয়ার হিসেবে এটা পায় আর যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে এটা কোনো রকমভাবে শরীরে কোনো ক্ষতি করে না ক্ষতি করে হয়তো মানে আমি বলতে যে জন্ডিস যেরকম অনেকটা ছোঁয়াচে হয় বা লোকে ভয়ের ব্যাপার থাকে ভয় পাশে থাকলে হয়তো হ্যাঁ আমারও হয়ে যাবে। কিন্তু সেরকম কোনো চান্স নেই এটা একটা রক্তের প্রবলেম থেকে তৈরি হয় এবং এক্ষেত্রেও সিমটমস দুটো সেম অর্থাৎ বিলোরুবিন রেঞ্জ বাড়বে এবং চোখ হলুদ হয়ে যাবে গায়ের স্কিন হলুদ হয়ে যাবে ব্যাস এইটুকুই কিন্তু সেম বাদ বাকি কোনোভাবেই এটা জন্ডিসের সঙ্গে সম্পর্কিত নয় তো এই হেরিডাইসিস রোগটা আমার ফ্যামিলিতে আমার ছেলের আছে তো আমার ছেলে পেয়েছে ওর মার থেকে ওর মারও আছে ওর মা নর্মাল রেঞ্জের থেকে বিলুরুবিনটা একটু বেশি থাকে ওর মাকে দেখলে একদমই বোঝা যায় না কিন্তু ওর মার মধ্যেও রয়েছে তো সেখান থেকে আমার ছেলে পেয়েছে এবং আমার ছেলের ক্ষেত্রে যেটা হয়েছে ও একটু বেশি পরিমাণে পেয়েছে মানে ওর ক্ষেত্রে বিলুরুবিন রেঞ্জটা এখন টেন ওর চোখ হলুদ হয়ে গেছে ও ওকে দেখলে সেক্ষেত্রেও মানে ও মানুষ একটা দেখলেই ওর ক্ষেত্রেও মানুষের মনে হয় যে ওর বোধ হয় জন্ডিস হয়েছে মানে এই প্রবলেমটা আমরা প্রতিনিয়ত যেটা ফেস করছি রাস্তাঘাটে তুমি বলো কিভাবে আমরা প্রতিনিয়ত স্কুলে ধর বলে রাখি স্কুলে স্কুলে যেটা হয় টিচাররা স্টুডেন্টরা মানে বন্ধুরা বারবার করে ডেকে জিজ্ঞেস করে তোর চোখটা হলুদ কেন তোর তুই কি চোখ চোখের মধ্যে হলুদ মেখে এসছিস মানে এরকম বাচ্চা তো ওরা তো অত বোঝে না ওরা এভাবে জিজ্ঞেস করে আর স্কুলে টিচাররা বারবার করে আলাদা করে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করে যে তুই তোর জন্ডিস হয়েছে তুই বাড়িতে গিয়ে রেস্ট নে তুই খাবার খা ওই খাবার খা নর্মাল পুরো সেদ্ধ সেদ্ধ খা এই পাতার রস খা ওই পাতার রস খা মানে এভাবে ওকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে তার সঙ্গে আমাদের রাস্তাঘাটে বেরোচ্ছি সবাই রাস্তাঘাটে লোকজন এসে জিজ্ঞেস করছে ও আচ্ছা ওকে শরীর খারাপ ও অসুস্থ ওকে বিছানায় শুয়ে রাখুন বা ও আমার ছেলে যদি রাস্তায় বেরোচ্ছে ওকে ডেকে ডেকে জিজ্ঞাসা করা প্রতি নিয়তে আমরা এইভাবে ফেস করতে হচ্ছে বিশন আর আমার ছেলে এই মধ্যে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা স্কুলে আমরা সমস্ত রিপোর্ট জমা দি করেছি রিপোর্ট জমা দাও তারপর স্কুলে আমাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে সমাজে তো রাস্তাঘাটে বেড়ালি আমাদেরকে এই প্রবলেমটা ফেস করে চুল কাটতে যাচ্ছে চুলের লোক দেখে জিজ্ঞাসা করছে কি রে ওর চোখ গোলুক কেন দাদা ওর কি জন্ডিস ধরা পড়েছে মানে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি আমার আমার ছেলে এত প্রবলেম এইভাবে সবাই জিজ্ঞাসা করে বলে ও এতটা নিজেকে গুটিয়ে নিয়েছে যে বাড়ি থেকে এখন বেরোতে চায় না আর সেগুলো আমাদেরও হচ্ছে আমাদের

মানুষের শরীর যে রেড সেলগুলো নর্মালি লম্বাটে প্যাটার্নের হয় ওর সেখানে সেটা রাউন্ড শেপে হয়ে গেছে এবং সেগুলো যখন আমাদের রক্ত মধ্যে দিয়ে যায় ও সেগুলো ফেটে যায় অর্থাৎ এগুলো নর্মাল যে মানুষ রেড সেলগুলো থাকে তার আগে এগুলো নষ্ট হয়ে যায় তো এই যে নষ্ট হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে রক্তে এসে বিলোরোবিনটা মিশছে আমরা এই প্রবলেমটা নিয়ে সারা ভারতবর্ষের বড় বড় যত হসপিটাল আছে সেই সব জায়গায় দেখিয়েছি সবচেয়ে মানে দুঃখের কথা আপনাদেরকে কি বলবো আমার ছেলে যখন জন্ম জন্ম হয়েছে জন্ম পরে তিন দিনের মাথায় ও তো রোগটা নিয়েই জন্মেছে সেক্ষেত্রে সবাই ভাবলো বোধ ডাক্তাররা ভাবলো জন্ডিস হয়েছে কারণ নর্ম পরে বিলুরুবিন রেঞ্জ একটু বেশি থাকে বেবিদের বাচ্চাদের ষোলো ষোলো সতেরো থাকে তারপর আস্তে আস্তে সেটা কমে যায় আর আমার ছেলের যেহেতু জন্ম হয়েছে ওর সেখানে কুড়ি বাইশ উঠে গেছে ডাক্তাররাও ভাবলো জন্ডিস আছে ওকে সেই জন্ডিসের মতো করে ট্রিটমেন্ট করলো ওকে সেই ইয়ের মধ্যে লাইটের মধ্যে রেখে দেওয়া ইভেন তারপরে কি করলো যেটা শুনলে আপনারা অবাক হবেন তিন দিনের বাচ্চা আমার তিন দিনের বাচ্চাকে ওরা তিনবার ব্লাড চেঞ্জ করেছে সেই যে রিপোর্ট লাস্টে যখন কমতে কমতেছিল অটোমেটিক কমলো এবং তারপরে কি হচ্ছে যখন রিপোর্ট দিল আমাকে ডিসচার্জ সার্টিফিকেট তার মধ্যেও একটা কোশ্চেন মার্ক রেখলো কেন জন্ডিস হয়েছে ওরা ধরতে পারলেনি তারপরেও সেই ব্লাড চেঞ্জ হয়েছে আমার তিন দিনের বাচ্চাটাকে কত কষ্ট দিয়েছে তো এই সম্পর্কে মানুষ জানে না ডাক্তাররাও সবাই সবকিছু জানে বলে মানে সব ডাক্তার জানে বলে আমার মানে বিশ্বাস হয় না তারপরে বহু ঘুরেছি ডাক্তারদের কাছে এবং ঘোরার পরে অনেক শেষ হয়েছে সবাই দেখছে এলএফটি নর্মাল তারপরও জন্ডিসের ট্রিটমেন্ট করছে এবং তারপরে ঠাকুরের কৃপায় একজন ডাক্তার প্রথম জিনিসটা বলে যে এটা ওর রক্ত সম্পর্কিত প্রবলেম আপনি রক্তের ডাক্তার দেখান আমরা রক্তের ডাক্তারের কাছে যাই রক্তে এবং আমরা সবচেয়ে বড়ো কথা ওর মার যখন এই বিলোরবিনটা বেশি থাকে সেটা কিন্তু ওর জন্মের আগেই আমরা জেনেছিলাম ডাক্তারকে জানিয়েছিলাম যে ওর বিলোরবিন রেঞ্জ বেশি থাকে আমার বেবির ক্ষতি হবে না তো ওরা ডাক্তাররা কোনো কেয়ার বলে না না কোনো প্রবলেম হবে না কোনো সব কিছু হবে কিন্তু তারপরেও সেই প্রবলেম এবং আমার ছেলে যখন চার পাঁচ বছর বয়স তখন আমরা ব্যাপারটা সম্পর্কে জান দিই যে এটা রক্তের একটা প্রবলেম আমরা সেই জন্য হেমাটোলজিস্টকে দেখাই এবং তিনি সমস্ত টেস্ট করে করে ওর মারও টেস্ট করেন বলেছে এই এই প্রবলেম হয়েছে এটাকে হিরেরিস প্যারোসাইসিস বলে এবং এটা এই হয়েছে তখন রেঞ্জ কম ছিল এখন আজকে ওর চোদ্দ বছর বয়সে এসে ওর ব্লাডের ইলোরিবিনে দাঁড়িয়েছে টেন আমরা সাউথে গেছি সাউথে চেন্নাই অ্যাপোলো গেছি ভেলোর সিএমসিতে গেছি সব জায়গায় দেখেছি সবাই এক কথা সবচেয়ে বড় কথা ভেলোর সিএমসি এবং চেন্নাই অ্যাপোলো ওখানকার যারা হেমোটোলজিস্ট আছে রীতিমতো আমাদের বকাঝোকা করেছে যে কেন আপনারা এত দূরে দৌড় এসছেন কেন আপনারা বারবার করে বাচ্চাটা টেস্ট করাচ্ছেন কি করব বাবা মা তো আমার মনটা তো মানে মানতে চায় না না তো ওর যাতে কোনো ক্ষতি না হয় এটার জন্য কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়ত ওকে যেভাবে ফেস করতে হচ্ছে এবং আমাদেরকে যেভাবে ফেস করতে হচ্ছে মানে আমরা সত্যি কথা ফিড আপ হয়ে গেছি মানে আমরা সত্যি মানে বলতে পারবো তো এইটা সম্পর্কে আমাদের একটা রিকোয়েস্ট আছে সবাইকে যে এই ব্যাপারটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন পারলে একটু সবার সাথে শেয়ার করুন যে চোখ হলুদ হয়ে যাওয়া গায়ে স্কিন হলুদ হয়ে যাওয়া মানেই চার জন্ডিস হয়েছে তা কিন্তু নয়। তাকে আলাদা করে এই এই প্রবলেম গুলোর জন্য আজকে আমরা ভিডিওটা বানাতে বাধ্য হলাম তো এই স্পেরোসাইসিস এর ক্ষেত্রে কি শরীরে কোনো প্রবলেম হয় না অবশ্যই প্রবলেম হয় কি কি হয় যেমন ওর হিমোগ্লোবিন রেঞ্জ কমে যায় দুই নম্বর হচ্ছে গল স্টোন তৈরি হয় স্পিন বড় হয়ে যায় এগুলো সবই আমার ছেলের হয়ে গেছে এই বছর বয়সে স্পিন বড় হয়েছে নর্মাল রেঞ্জের থেকে বড় গল ব্যাডারে অলরেডি স্টোন এসে গেছে এবং তার খানিকটা রিমুভ হয়েছে খানিকটা আবার আছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস আর হিমোগ্লোবিন রেঞ্জ খুব তো কিন্তু এইগুলো সবই শরীরের ভেতরকার প্রবলেম এর সাথে ছোঁয়াছে বা জন্ডিসের কোনো সম্পর্ক নেই তো আমি এটা কিন্তু কোনো ছোঁয়াচে নয় এটা একেবারেই ছোঁয়াচে নয় হচ্ছে বংশানুক্রমিকভাবে জন্মগত জন্মগত ঠিক আছে এটা কোনোভাবেই অন্য ডিজিজের মতো নয় জলবাহিত রোগ বা এই ধরনের কোনো ব্যাপারই নয় ঠিক আছে এবং লিভার ফাংশনাল টেস্ট পুরোপুরি ওকে আপনাদের কাছে আমি রিপোর্ট শো করেছি দেখুন রিপোর্টে লিভার ফাংশন একদম ওকে জন্ডিস হলে সবার প্রথমে যেটা হয় লিভার ফাংশনটা নষ্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে কি যে যে জিনিসগুলো এসজিও টি এসজিপিটি এইগুলো সব বেড়ে যায় কিন্তু ওর ক্ষেত্রে সমস্তটাই একদম নর্মাল রেঞ্জে তো আমার রিকোয়েস্ট থাকলো চোখ হলুদ হয়ে যাওয়া গায়ে স্ক্রিন হলুদ দেখে কাউকে জন্ডিস বলে ভুল ভাববেন না একটু আপনারা সহযোগিতা করুন আপনারা সবাই মিলে একটু পারলে শেয়ার করুন সমাজে যাতে এর অ্যাওয়ারনেস একটা তৈরি হয় এবং আপনারা সবাই সবাই আপনার ফ্যামিলি সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করুন এবং একটু প্রে করুন যাতে আমার ছেলেও যেন সমাজে সবার স্বাভাবিকভাবে পারে এবং সবার সাথে সবার সঙ্গে মিলেমিশে চলতে পারে না হলে ওর ক্ষেত্রে প্রচন্ড প্রবলেম তৈরি হচ্ছে আর আমরা ঠিক আছে বড় হয়ে গেছি প্রতিনিয়ত ফেস করছি সেটা আমরা মানতে পারছি কোনো অসুবিধা নেই কিন্তু ও তো এখন সারা জীবন ওর পড়ে রয়েছে কাজে এই অ্যাওয়ারনেসটা খুবই দরকার এবং সবাই যদি জানে তাহলে হয়তো ওর ক্ষেত্রে ওর জীবনে পথ চলার ক্ষেত্রে আরেকটা কারণে আমরা ভিডিওটা বানিয়েছি ইউটিউব তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমরা সারা ভারতবর্ষ ঘুরে ফেলে ফেলেছি যদি বিদেশেও যারা দেখছেন বা দেশে বিদেশে যে কোনো জায়গায় যারও কারো কাছে যদি এই রোগের কোনো সলিউশন থেকে থাকে এবং কোনো রকমের তার কাছে কোনো সাজেশন থেকে থাকে প্লিজ আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই সাধ্যমতো আমরা সেই চেষ্টা করবো তো আমার ছেলের তো সারা জীবনের ব্যাপার তো প্লিজ আপনারা যদি কেউ জানেন বিষয় সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানাবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এন্ড করলাম সবাই ভালো সুস্থ থেকো আর নিজের পরিবারকে নিয়ে খুব 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 ভালো থেকো নমস্কার